একদম চললেন দলবল নিয়ে টুপি দাঁড়িয়ালাদের বললেন, আমার আল্লাহ আমার পথ দেখাইছেন, আসো পার হয়ে যাব আমরা। ফেরাউন এসে দেখলো আমার দেশে এত সুন্দর শিল্পকার্য দিয়ে রাস্তা করেছেন কোন বাপে, বললো এত সুন্দর রাস্তা দস্তরা ঢুকে পড়ো। মাঝখানে নিয়ে আল্লাহ তাকে মারলেন। ইতিহাস বলবে একটি কথা সংগ্রামী বন্ধুগণ, সুরা আরাফ গবেষণা করলো বামপন্থীরা, নাস্তিকরা গবেষণা করলো সুরা আরাফ। সুরা আরাফ গবেষণা করে বের করলো 5000 বছর পরে ফেরাউনের লাশকে সেই সমুদ্রের অতল গভীর থেকে টেনে উঠিয়ে আনলো। কোরআন শরীফ পড়ে বলেন আল্লাহু আকবার। কিভাবে আনলেন ফেরাউন? চারদিক থেকে যখন মোসা ও পারে, আল্লাহ বলেন এবার আসল রাস্তা ভেঙে ফেলো। পানির পানির কি আর কোনো কথা আছে? কথা বলেন না কেন? মোফাসসিনে কেরামরা বলছেন কাপ অক্ষরটা নুনকে লিখতে, কাপ নুনকে ধরতে যে সময় না লাগে তার আগেই আমার আল্লাহ যদি বলেন কুন হয়ে যাও, ফায়াকুনের পথে যেতে 1 সেকেন্ড সময় লাগে না। ওই আল্লাহ আছে না নাই? আরো চিল্লা বলো আছে না নাই? ভারত আজকে পর্দার হিজাব কেড়ে নাও, ভারত আজকে বাবরি মসজিদের সেজদা কেড়ে নাও, ভারত আজকে মুসলমানের অধিকার মসজিদে জুমা পড়তে দাও না। অপেক্ষা করো ওই দিনের যেদিন মহান মালিকের পক্ষ থেকে চূড়ান্ত বিজয় মুসলমানদের গলায় আসবে, ওই দিন পর্যন্ত অপেক্ষা করো। বলেন ঠিক কিনা? জমিন কার? আওয়াজ দে বলো জমিন কার? আইন চলবে কার? সে আইন বাস্তবায়নের সংগ্রাম না করলে আল্লাহর কসম কেউ জান্নাতে যেতে পারবে না, পারবে না মুসলমান, পারবে না। আপনি কোরআন বের করেন, নবীজির হাদিস বের করেন। আমার দেশের কিছু মানুষ আছে যারা আমাদের ভাই, তারা বলে ইসলামী আন্দোলন দরকার নাই, ওরে যে কোন শয়তান আসর করছে তা আল্লাহ ছাড়া কেউ জানে না। আমি জানি আমার মতে এত অযোগ্য বক্তার বক্তব্য হয়তো আপনারা শোনেন না, ভালো ভালো বক্তার বক্তব্য শোনেন, কিন্তু আমি যা বলছি আমি আমার সজ্ঞানে স্বইচ্ছায় বলছি। এই কথা বলতে গিয়ে মার খেয়েছি, নির্যাতন নিপীড়ন সহ্য করেছি, মঞ্চে থেকে গ্রেপ্তার হয়েছি, এর পরেও আমার একটাই কথা, আমি আল্লাহর আইন চাই, আর কিছুই আমি চাই না। আমাকে সোনা দিবেন, রূপা দিবেন, আমাকে খাট পালঙ্গ দিবেন, আমি খুশি নয়। আমি এক মুঠো ডাল ভাত খেয়ে আমি দেখতে চাই আমার দেশের দুঃখী অশান্ত মানুষের হৃদয়ে শান্তি হবে আল্লাহর আইন দিয়ে। এটি হলো আমার চাওয়া, আপনাদের চাওয়া কিনা? আল্লাহ আমাদের কবুল করেন বলেন আমিন। সংগ্রামী বন্ধুগণ, প্রাণ প্রিয় অত্র এলাকাবাসী, দৃষ্টি আকর্ষণ করছে আপনাদের এই মাহফিলের মিলন মেলা প্রমাণ করে এই এলাকার মানুষ অধিকাংশই আল্লাহর জান্নাতিদের কাতারের ডানপন্থী মানুষ। বল আল্লাহু আকবার। আমি অন্তর ভরে দোয়া করবো আপনাদের জন্য ইনশাল্লাহ, ইনশাল্লাহ বলুন ইনশাল্লাহ। সংগ্রামী বন্ধুগণ, ফেরাউনকে যখন পেঁয়াজ দিয়ে ফাইরে ফেলাইছে পানি, মনে আছে তো? ফেরাউন এইবার খাইতে খাইতে পানি পেটটা যখন ফুলে গেছে, উপর দিকে তাকায় তাফসির করতেছে ফেরাউন, তাফসিরে ফেরাউন, কথা কি বুঝতে পারছেন? ফেরাউন তাফসির করতেছে আল্লাহ আমি তো তোমার বিরোধিতাই করছি, তো মুসো যে আল্লাহর ইবাদত করার জন্য দাওয়াত দিছে ওই আল্লাহর প্রতি ইমান আনলাম। আল্লাহ কয় যে আসলি ঠিকই কিন্তু সোজা রাস্তায় নাই, এখনো বাঁকা হয়ে আসলি। আমার ভাইরা, আল্লাহ বললেন আমি তোরে মারব, তবে আর একটু পানি খাওয়াবো। আল্লাহ আকবার বললেন না? আর একটু পানি খাওয়াবো, খাবি ভালো করে খা, খাওয়ার পরে মাটির নিচে যাবি, আমি ইজ্জতের কসম, আমার জালালের কসম, আমি আল্লাহ কথা দিচ্ছি আমার একটা জলজ প্রাণী কীট পতঙ্গ তোর শরীরে স্পর্শ করবে না, আমি আবার তোরে উঠাবো, আমি আবার তোরে উঠাবো, দুনিয়ার 90 ফেরাউনদেরকে দেখাবো। দেখ আল্লাহর জমিনে অবাধ্যতা করলে তার পরিণতি কি হয়, আল্লাহ দেখাবেন। কে দেখাবেন? আল্লাহ দেখাইছেন কিনা?
আল্লাহ বলছেন কুল, অনবী আপনি বলেন ভ্রমণ করো পৃথিবীতে আর দেখো তাকায়া কিভাবে মিথ্যা প্রতিপন্নকারীদের অবস্থা কি করেছিলাম এটি দেখো। কে বলছেন? আল্লাহ। আর চিল্লায় বলেন কে বলছেন? আল্লাহ। মুসলমান যে দাবি করেছেন, মাঝে মধ্যে আমার বক্তব্যে একটা কথা বলি, সবাই কান খুলে ভালো করে শুনে যান, সবাইকে বলি সুবহানাল্লাহ বলেন, সবাই বলে সুবহানাল্লাহ। আমি বলেছি সুবহানাল্লাহর হুকুমত বাংলার জমিনে বাস্তবায়ন হয় নাই, তার কারণটা হলো সুবহানাল্লাহ অর্থ হলো আল্লাহ পুত এবং পবিত্র। এ কথা যদি বাংলার জমিনে 90% মানুষ মানত, মানুষ তো মাজার উঠায়া সেজদা করার সাহস পেত না, পেত আরো জনবান পেত। যদি আমরা সুবহানাল্লাহর অর্থ বুঝতাম আর আমল করতাম, তাহলে তো বাংলার জমিনে 90% মানুষ হওয়ার পরে আমার দেশটা তো মানুষের আইন দিয়ে চলার কথা নয়, আমার দেশটা চলার কথা ছিল আল্লাহর আইন দিয়ে। তার কারণ আল্লাহ বলছেন আমাকে যদি কিয়ামতের দিন পেতে চাও, সূরা কাহফের শেষ আয়াতের দিকে যারা, আমাকে যদি কিয়ামতের দিন পেতে চাও, দুটা শর্ত মানো, ফালিয়া আমাল আমালান সালিহা, নেক আমল করবে, ওয়ালা ইশরিক বি ইবাদাতি রাব্বিহি আহাদা, আল্লাহ বলছেন আর ওই ইবাদতের মধ্যে আমি আল্লাহর সঙ্গে কাউকে শরীক করব না। আল্লাহু আকবার বললেন না মিয়া? আল্লাহর জান্নাতে দেখা করতে চাইলে শর্ত কয়টা? বোধহয় আপনারা অখুশি হয়ে গেছেন। এক সঙ্গে বলেন আল্লাহর জান্নাতে আল্লাহর সঙ্গে দিদার পেতে চাইলে শর্ত কয়টা? এক নাম্বার নেক আমল, আর দুই নাম্বার হলো ওই আমলে কোনো শিরিক করা যাবে না, শিরিক মুক্ত আমল। এক কথায় শিরিক মুক্ত আমল, আল্লাহু আকবার কোন। কিন্তু আল্লাহ কোরআনে দুই শর্ত দিয়েছেন, তো এই জন্য আমি ভেঙে বলেছি আল্লাহু আকবার কোন। আল্লাহ রাব্বুল আলামিন এই তৌফিক আমাদের দান করেন। চিল্লায় বলেন আমিন, আরো চিল্লায় বলেন আমিন।